অতিথি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে নবী বংশের আওলাদদের বিরুদ্ধে কথা বলতে পারে, তাহলে ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে ওর মুখে কথা পাওয়া যায় না কেন? তখন বুঝে নিয়ে দরকার যে আমার ইসলামকে মেটাবার জন্য সেজে আছে। মাফ করবেন সবাই নয়, কিন্তু দুঃখের সাথে বলছি 100টা যদি রাখা হয় 90টা আজকের দিনে নিজের ঈমান আমল বরবাদ করে দিয়েছে, সামান্য কিছু পয়সার জন্য তারা নিজেদের ঘরে বিক্রি করে দিয়েছে। তাদের মধ্যে কিছু বিশ্বায়বও আছে, তাদের মধ্যে কিছু পীরজাদা আছে, তাদের মধ্যে কিছু মুফতি মাওলানা আছে, তাদের মধ্যে কিছু আলেম আছে। চিনবেন কি করে? চিনার খুব সহজ রাস্তা, চিনার খুব সহজ রাস্তা। কোন বেঈমানের জন্য তাদের দিল চলে।